বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি প্রতাপগড়ের সুভাষনগরের দিকে। অভিযোগ যে 17 বছরের এক যুবক 9 বছরের এক নাবালিকা মেয়েকে শারীরিক ভাবে নিগৃহীত করেছে, এমনটাই অভিযোগ। এবং এই পুরো ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আগরতলা পূর্ব থানার পুলিশ। যুবককে আটক করে নিয়ে আসা হয় আগরতলা পূর্ব থানায়। এবং এই ঘটনায় কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, রাতে প্রচুর মানুষের সেখানে জমায়েত হয়। এবং অভিযোগ উঠে আসছে যে 17 বছরের এক যুবক 9 বছরের এক নাবালিকা মেয়েকে শারীরিক ভাবে নিগৃহীত করে, এমনটাই অভিযোগ কি উঠে আসছে বিস্তারিত শোনাচ্ছি। হতে পারে, আমি জানি না ওর মা বাবা আছে কিনা, ওদের ম্যাটার হইব। তারা ফ্যামিলি যদি হয় মেমি টানবো না টানবো সেটা আমার আয়োজন মাই। আমি চাই ওই ছেলেটা যাতে কঠোর শাস্তি হোক, ঠিক আছে, যাতে নেক্সট টাইম এরকম বয়সে উঠতে বয়সে ছেলে যাতে এরকম করতে কোনোদিন সাহস না করতে পারে। যেহেতু মেয়েটার নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না, সেই জায়গার মধ্যে একটু বলতে পারেন মেয়েটার সঙ্গে কি করা হয়েছিল? মেয়েটার সঙ্গে একটু দুর্ব্যবহার করা হয়েছে, মানে বাজে শারীরিক দিয়ে। আপনারা শুনলেন সেই অভিযোগ। এখন কিন্তু রীতিমতো দাবি উঠছে যে 17 বছরের এই যুবককে অতি দ্রুত আটক করে তার বিরুদ্ধে কঠোর শাস্তি হওয়ার দাবি কিন্তু এবার তুলছে এলাকার পরিজন, বিশেষ করে প্রতাপগড় সুভাষনগর এলাকায় ঘটে এই ঘটনা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, পূর্ব থানার পুলিশ এসে গোটা বিষয়ে জানার চেষ্টা করে। রীতিমতো দাবি উঠছে সে যুবকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।